সাহস করে আজ জীবনের প্রথম বড় তরমুজ কাটলাম আর বড় সেই অরাতা মাছটা আজকে কি করতেছি তা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো ভিওর্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিও ব্লগার তিন নিয়ে আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি গাছ ভর্তি এই যে গোলাপি রঙের ফুলের শুভেচ্ছা আশা করছি যে যেখানে আছেন আপনারা ভালো আছেন তো আমার ব্লগে যারা নতুন অ্যাড হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে আপনারা দেখে নিতে পারবেন আমার ভিডিও এদিকে হচ্ছে কাশ্মীরের পাপা মার্কেট থেকে কী কী কেনাকাটা করে এসেছে দেখুন প্রায় এখন বিকেল টাইম কারণ তাশমিরের পাপা হচ্ছে কাজে গিয়েছিল কাজে থেকে আসার সময় হচ্ছে আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো হচ্ছে সে কিনে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন তেল তরমুজ তারপরে হচ্ছে এই যে চার বোতল লিকুইড আর কি থালাবাটি ধোয়ান মেডিসিন দুই প্যাকেট দুই প্যাকেট বলতে দুই কিলো আর কি চিনি তারপরে হচ্ছে ময়লা ফালানোর যেই ব্যাগগুলো আর কি কলা টমেটো ছসা এইসব আর কি আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা একটা লাঠি এটা কেন এনেছে এটা কি এটা দিয়ে কি আমাকে মারার জন্য এনেছে আপনাদের কি মনে হয় আমাকে কি মারার জন্য তাশ্ পাপা এটা এনেছে না সে কখনোই মারে না সে আমাকে মারার মতো আমি কোনো কাজই করি না তো যাই হোক লাঠিটা এনেছে হচ্ছে ঘর মোছার লাঠি ঘর মোছতে গিয়ে ভেঙে ফেলেছি তো পরে হচ্ছে এই লাঠিটা এনেছে তো বিকেল টাইম এখানে হচ্ছে ফ্রেন্স ফ্রাই মানে পাতাতে ইতালিয়ান ভাষায় আমরা বলি পাতাতে আর বাংলাদেশে তো ফ্রেঞ্চ ফ্রাই বলে তো যাই হোক একটাই তো ওগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে তরমুজ কেটে নিয়েছি এখন যেহেতু হচ্ছে সামার টাইম বাংলাদেশে থাকলে তো আম কাঁঠাল এগুলো খেতাম তো আম কাঁঠাল যেহেতু মিস করতেছি আমাদের এখানে পাচ্ছি না এখন আম কাঁঠালের সময় না তারপর আম পাওয়া যায় ইতালিয়ান আম ভালো লাগে না ইতালিয়ান কিনা আমি সঠিক আসলে জানি না তো যাই হোক গরমের দিন যেহেতু তরমুজ পাই তো আমাদের হচ্ছে বাজারের লিস্টে তরমুজ আমাদের থাকেই তো এদিকে হচ্ছে এই যে বিশাল বড় একটা অরাতা মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা কিন্তু অনেক দিন আগে তাস্মীরের পাপা কিনে এনেছে তো যেদিন কিনে এনেছিল সেই ভিডিওটা যারা যারা দেখেছেন তারা তো জানেন তো মাছ যেহেতু কিনে এনেছি এত বড় মাছ আপনাদেরকে সঙ্গে তো অবশ্যই শেয়ার করব যে কখন খাই কিভাবে খাই এত বড় মাছ তো যাই হোক আজকে ফ্রিজ থেকে মাছটা বের করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অলরেডি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম আমি যেদিন মাছটা কেটে ফ্রিজে রেখেছিলাম ওই দিন তো আজকে আবার হচ্ছে হালকা একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে গুঁড়া মশলাগুলো আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন ও সরি আমি তো না এখানে তো রায়ান দিয়ে দিচ্ছে তো মায়ের কাজ ছেলে হচ্ছে সাহায্য করতেছে যাই হোক ছেলে আমার পরিমাণ মতোই দিয়েছে তো সে বলতেছে যে মাম্মা দাও আমি দিব তো কেয়ার করার বাচ্চা মানুষ সে যখন চাচ্ছে তাকে না দিলে তো সে আকাশ পাতাল এক করে ফেলবে কারণ কান্না শুরু করে দিবে হাতের কাছে যা পাবে সব কিছু ফেলে দেওয়ার চেষ্টা করবে যাই হোক যে যেমন তার সাথে ওমন ব্যবহার করাটাই ভালো সে যখন চেয়েছে দিয়েছি সে আবার চলে গিয়েছে তো এদিকে মশলা দিয়ে আমি মাছগুলো মানে মাছগুলো বলতে কি সরি একটা মাছ দুই টুকরা করেছি তো মাছটাকে মাছ আর কি আমি মশলা দিয়ে মেখে নিয়েছি তো এখানে আদা রসুন এগুলো আর কি পেস্ট করা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ হালকা একটু গুঁড়া মরিচ লবণ বাস এগুলো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে একদম মেলিনেট করে রাখব তো এরপরে হচ্ছে আমরা মাছ এলে যাব হচ্ছে একটু বাহিরে তো তাশমীরের পাপাকে বলছিলাম বাহিরে যেতে সে বলল যে সে এখন যাবে না যেহেতু কাজে থেকে এসেছে সে একটু টায়ার্ড তো ওদিকে রায়ন তো কান্না শুরু করে দিয়েছে আমাকে নিয়ে বাহিরে চলো আমি ঘুরতে যাব তাই তো রায়নকে নিয়ে বাহিরে চলে এসেছি সে হচ্ছে মানে বাসা থেকে বের হয়ে বিশাল মানে বড় একটা মানে সুন্দর একটা ফুল গাছের নিচে দাঁড়িয়ে আছে সে বলতেছে সে নাকি ছবি তুলবে তো যাই হোক যখন ছবি তোলার জন্য একটু পোজ দিতে বলতেছিলাম অমনি সে হাসি দিয়ে দিল তো বাহিরে গিয়েছিলাম একটু পার্কেই গিয়েছিলাম রায়নকে নিয়ে পার্কে এত এত মানুষ যার কারণে আমি আর কোনো ভিডিও শ্যুট করে কে কখন কি মন্তব্য করে বসবে বলা তো যায় না তো মাছ এলে পার্কে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি তারপরে হচ্ছে তো মাছ একটু ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি ওই সময়ের ভিডিওটা আমি আর করিনি আর হচ্ছে কাশ্মীরের পাপা আবার রুটিও কিনে নিয়ে এসেছিল তো রুটিটা সম্ভবত আমি আসলে ভিডিও কি করতে ভুলে গিয়েছি নাকি আমার সঠিক মনে নেই যাই হোক এখানে হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছি তারপরে টমেটো তারপরে হচ্ছে শসা এগুলো দিয়ে আর একটা সালাদ হচ্ছে মার্কেট থেকে কিনে এনেছিলো আসলে ওটার নাম যায় না তো পাতার মতো আর কি তো যাই হোক এগুলো দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতে তো আমাদের কাছে হচ্ছে অরাতা মাছ সবসময় বড় মাছগুলো আর কি ফ্রাই করে খেতেই ভালো লাগে তো এখানে একটা কোকাকলা আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের মনে চাইলে আপনারাও এভাবে ফ্রাই করে খেতে পারেন চালাতের সাথে রুটি দিয়ে এভাবে মাছ ফ্রাই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো একবার হলেও ট্রাই করে দেখবেন তো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরের পাপাকে হচ্ছে মাথাটা দিয়ে দিয়েছি তাকে বললাম যে তুমি মাথাটাই খাও আর আমরা মাছ ছেলে এই তো লেজা নিয়েছি তো তাসমিরের পাপা তো আর অত বড় একটা মাথা সে একা খাবে না তো আমি বললাম যে রায়ানকে নিয়ে দুজনে মিলে ভাগাভাগি করে খাও আর এদিকে তাসমির আর আমি খাচ্ছি তো যাই হোক খেতে কিন্তু অনেক মজা লাগতেছে আর মাছটা যখন ফ্রাই করি ফ্রাই করা পরে গরম মাছের উপরে হচ্ছে যখন লেবুর রস দেওয়া হয় তখন তো টেস্টি মনে হয় আরও বেড়ে যায় তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন চালাদ এই চালাতটাই হচ্ছে কাশ্মীরের পাপা মার্কেট থেকে কিনে এনেছে। এটা হালকা একটু টক টক লাগে একদম আমার কাছে মনে হয় যে আচার খাচ্ছি আচারের মতো লাগে ভাতের সাথে পোলাওয়ের সাথে তারপরেই তো মাছ ফ্রাইয়ের সাথেও খেতে অনেক মজা লাগে তো যাই হোক তো এখন আমরা খাওয়া দাওয়া করি পরে আবার কথা বলতেছি এই তো অনেক সময় পর রায়নকে আপনারা দেখতে পাচ্ছেন সে খেতে বসেছে সে বলতেছে সে নাকি হাত দিয়ে একা একা খাবে কিন্তু বলতেছে মুখে সে কোনো মানে খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নেই যাই হোক এই ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও অনেক বড় একটা তরমুজ এনেছিলো তাশ্মীরের পাপা তো এই তরমুজটা আজকে মনে হচ্ছে জীবনের প্রথম আমি এত বড় তরমুজ কাটলাম এর আগে এই এত বড় তরমুজ আমি কখনও কাটিনি খেয়েছি বড় তরমুজ বাট কখনো নিজের হাতে কেটে খাইনি আমাদের বাসায় যখন তাশ্মীরের পাপা বড় তরমুজ কিনে আনে সব সময় হচ্ছে তাশ্মীরের পাপা কাটে আর আমি খাই তো আজকে হচ্ছে আমার পালা মনে হচ্ছে এই তো কেয়ার করার যাই হোক এখন হচ্ছে একটু বড় ছোট করে কাটলাম আর কি সমান সমান কাটি কারণ হচ্ছে সমান সমান কাটতে গেলে হচ্ছে এত বড় একটা তরমুজ খাওয়া সম্ভব না অর্ধেকটাও খাওয়া সম্ভব না যার জন্য এক সাইডে একটু বড় রেখেছি আর এক সাইডে একটু ছোট রেখেছি তো তরমুজটা কাটার আগে হচ্ছে আমি সব সবসময়ই যখন আমি তরমুজ কাটি ছোট হোক বা বড় হোক বড় তো কাটি নেই এখনই তো বললাম ছোট তরমুজ তো সময় কেটেছি তো তরমুজ কাটার আগে আমি একটু সুন্দরভাবে ধুয়ে নেই ধোয়ার পরে এই তো তরমুজটা আমি কেটে নিয়েছি তরমুজটা কাটার পরে দেখলাম ভিতরটাই এত সুন্দর একটা কালার এসেছে মশাল্লা তরমুজ কিন্তু তাশমিরের পাপা হচ্ছে সবসময় বড় বড় তরমুজ কিনতে চায় কিন্তু আমার জন্যই আমি নিষেধ করি যে বড় তরমুজ কিনে এত কে খাবে আর তাছাড়া গরমের দিন ফ্রিজে কিন্তু অনেক কিছু রাখতে হয় একটা তরমুজ এনে যদি ফ্রিজ পুরো আটকিয়ে রাখি তাহলে অন্যান্য জিনিস কীভাবে রাখব তো যাই হোক কেয়ার করার এখনই তো তরমুজগুলোকে সব কেটে নিয়েছি তো জীবনের প্রথম তরমুজ কাটলাম আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে কিন্তু জানাবেন তা আমি এভাবে একটু পিস পিস করে নিচ্ছি তো তরমুজ কাটাটা কি আসলে ঠিক হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুন্দরভাবে কমেন্টস করে আমাকে জানাবেন আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব তো তরমুজটা যখন আমরা খেয়েছি খাওয়ার পরে দেখলাম মাশালা অনেক মজা হয়েছে এই যে দেখুন একটা সাইডের যে ছোট অংশ তরমুজের কেটে নিয়েছি তাতেই বড় এক বল তরমুজ হয়ে গিয়েছে তো এখন আমরা সবাই মিলে তরমুজ খাব আর বাকি টুক এখন আমি হচ্ছে এই তো অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে পেঁচিয়ে নিচ্ছি কারণ আমার হোক বাসায় হচ্ছে যে তরমুজ বা ফলটল এইসব পেঁচিয়ে রাখার যে প্লাস্টিকের যে কাগজটা আসলে নাম সঠিক এখন আমার মনে নেই সব সময় কিন্তু সব জিনিস মনে থাকে না তো যাই হোক ওই কাগজগুলো নেই এর জন্য আমি অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে পেঁচিয়ে রাখলাম তো আশা করছি সবার কাছে আমার ব্লগটা ভালো লেগেছে যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর আপনাদের জন্য আমার পক্ষে থেকে অনেক অনেক দোয়া রলো আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ